আসসালামু আলাইকুম, কেমন আছে সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে কথা বলবো, গ্রাফিক্স ডিজাইন হালাল নাকি হারাম? গ্রাফিক্স ডিজাইনে যে অর্থ উপার্জন করবো সেটা কি হালাল হবে নাকি হারাম হবে? তো আমার কাছে অনেকেই প্রশ্ন করে যে ভাইয়া, গ্রাফিক ডিজাইন করে যে আমি জব সেক্টরে যাব বা আমি অনলাইনে ফ্রিল্যান্সিং করব, এই টাকাটা কি হালাল হবে নাকি হারাম হবে? তো একটা কথা প্রথমেই বলে নিই, যদিও আমি ইসলাম সম্পর্কে খুব বেশি একটা অতিরিক্ত জানি না, সো এই বিষয়ে আলোচনা করলেও আমার লিমিটের মধ্যে থাকার চেষ্টা করব। গ্রাফিক ডিজাইনের বিষয়ে পরে আসি, আগে আসি হালাল কি আর হারাম কি। তো আল্লাহ আমাদের জন্য, আমাদের বান্দার সুবিধার জন্য অনেক কিছু কিন্তু হালাল রেখেছে, কয়েকটা জিনিস মানে হারাম রেখেছে, যেগুলোর মধ্যে যেমন হলো মাংস খাওয়ার বিষয়ে কিছু হারাম রেখেছে, তারপরে কিছু যেমন এই যে নেশা জাতীয় দ্রব্য, মদ পান করা থেকে হারাম, এগুলো অনেক কিছুই কিন্তু আছে। তো হারাম প্রমাণ করতে গেলে সেগুলাতে কিন্তু অনেক কিছু প্রমাণ করতে হয়, বাট হালাল বেশিরভাগ, আমাদের দুনিয়াতে বেশিরভাগ জিনিসই কিন্তু হালাল। সো গ্রাফিক্স ডিজাইন এটা কি মূলত? আমরা তো জানি যে আমরা একজনের যে কোনো একটা ধরনের হেল্প করি, একটা মানুষের দেখা যাচ্ছে প্রচারে সুবিধা হবে এমন একটা জিনিস আমরা করি, দেখা যাচ্ছে তার একটা বিজনেস কার্ড লাগবে, তার একটা ফ্লায়ার লাগবে, তার একটা লোগো লাগবে, তো এগুলো সে কি করবে? এগুলো তার কোম্পানির জন্য ইউজ করবে, অবশ্যই ভালো কাজে বা তার কোম্পানির প্রচারের জন্য ইউজ করবে। তো এখানে আমরা যদি আমাদের যে আমরা যে গ্রাফিক ডিজাইন প্রথমে আমরা শিখি, 6 মাস, 1 বছর, 2 মাস, যতটুকুই সময় হোক, আমরা একটা শ্রম দেই না, আমরা একটা মেহনত করি না, তো আমরা এগুলা শিখে আমাদের নিজেদের পরিশ্রম থেকে, আমাদের নিজেদের যে চেষ্টা বা একটা পরিশ্রম করি, আমরা যে কারোর কাজ হতে পারে, দেখা যাচ্ছে যে একজন বড় লোক বা মানে বড় কোম্পানির লোক হতে পারে, বা একটা মিডিয়াম যে ব্যবসা কেবল শুরু করেছে তার যে কোনো ধরনের কাজ করতে পারি। তো এখানে যে কাজটা দিবে, আমরা যে পরিশ্রমটা করব, এটা যদি আমরা নিই সৎভাবে, তো এখানে হারামের তো কোনো প্রশ্নই আসে না। গ্রাফিক্স ডিজাইন অবশ্যই হালাল একটা কাজ বা সেক্টর বলতে পারি, তবে এখানে অনেক কিছুই কিন্তু হারামের ভিতরে চলে যায়। যেমন আমরা বলতে গেলে যে অশ্লীল কন্টেন্ট বা অশ্লীল বিভিন্ন ধরনের যেগুলা হলো আমরা প্রমোট করব, দেখা যাচ্ছে যে কোনো বাইরের দেশে কোনো একটা পার্টি হবে যেখানে হলো মেয়েরা থাকবে, খুব বাজে ধরনের একটা ই থাকবে, ওইখানে যদি একটা ফ্লায়ার ডিজাইন করতে দেয়, বা দেখা যাচ্ছে যে বিয়ারের একটা যে লেভেল থাকে সেগুলো ডিজাইন করতে দেয়, বা বিআর সোশ্যাল মিডিয়া ডিজাইন করতে দেয়, তো এগুলো কিন্তু হারাম ডিজাইনের ক্ষেত্রে হবে। কারণ সেগুলো হলো তোমার হলো বা যেই ডিজাইনটা করা হবে, ডিজাইনটা কিন্তু আমার হাত দিয়ে হবে, সে কিন্তু করাই নিচ্ছে টাকা দিয়ে, বাট আমি যে করছি, আমার ক্রিয়েটিভিটিটা করছি, এটা কোথায় ওয়েস্ট হচ্ছে বা কোথায় আমরা কাজে লাগাচ্ছি? সেই হারাম জিনিস বা যেগুলো আল্লাহ নিষেধ করেছে, হাদিসে যেগুলা থেকে বিরত থাকতে বলেছে, সেগুলা কিন্তু প্রমোট করার ক্ষেত্রে আমরা কিন্তু অবদান রাখছি। তো এখানে আমাদেরকে একটু সতর্ক থাকতে হবে যে আমরা যেন খারাপ ধরনের কোনো কন্টেন্ট বা খারাপ ধরনের কোনো ডিজাইন বা যেটা ইসলামে নিষেধ করেছে সেগুলা থেকে যেন একটু বিরত থাকি। তো এই জিনিসগুলা থেকে যদি আমরা একটু বিরত থাকতে পারি, গ্রাফিক্স ডিজাইনের অলমোস্ট 80%ই হালালের মধ্যেই পড়ে, বাদ বাকি 20% যারা হলো যাদের ধর্মে এগুলো মানে অন্য ধর্মে যেগুলো এগুলার বিষয়ে কোনো কিছু বলে নেই, তারা এগুলা করে। যেমন বিয়ারের ডিজাইন বলতে পারি, তারপরে বিভিন্ন পার্টির ডিজাইন বলতে পারি, বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ড বা যেগুলাই বলবো, আমার বলতেও লজ্জা করছে, এই ধরনের যে ডিজাইনগুলো যারা করে তারা কিন্তু অবশ্যই হারাম, বা তারা একটা ইসলামের চোখে বা ইসলামের দৃষ্টিতে এগুলো কিন্তু অবশ্যই হারাম ডিজাইন। সো এগুলো থেকে আমরা কিন্তু চাইলে বিরত থাকতে পারি, এবং পরিশ্রমের মাধ্যমে আমাদের যে সৎ উদ্দেশ্য, সৎ একটা মনোভাব, এগুলো যদি আমরা ধরে রাখতে পারি, নিজে যতটুকু সম্ভব ইমান আমরা সেভ রাখার চেষ্টা করব, আমরা ইনশাল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করব, এবং বেশি বেশি হাদিস বা যে কোনো হুজুরের থেকে আপনি শুনতে পারেন, বা বিভিন্ন ইউটিউব বা বিভিন্ন ওয়াজের থেকে, মানে ইউটিউবের বিভিন্ন ভিডিও থাকে, বড় বড় বক্তারা অবশ্যই বলে গেছে যে গ্রাফিক্স ডিজাইন অবশ্যই হালালের ভিতরে পড়ে। বাট এখানে আরেকটা জিনিস আমি বলতে ভুলে যাচ্ছিলাম, সেটা হলো মানুষের ছবি আঁকা আঁকি করা। যেমন একটা হলো ভেক্টর আর্ট, একটা মানুষের ছবি আমি হাতে যখন পেন্সিল দিয়ে আঁকাই, বা চিত্রকর্ম, জীবিত কোনো প্রাণী, যেমন মানুষের কথাই বলি, মানুষের ছবি যখন আঁকাবো তখন কিন্তু একটা এখানে একটা বিধি নিষেধ আছে যে মানুষের ছবি আঁকানো যাবে না। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তখন তো আপনাকে প্রশ্ন করবে যে এই মানুষটার ছবি তুমি আঁকাইছো বা এই মানুষটার ছবি আঁকাইছো, এর হলো তুমি এর মধ্যে প্রাণ দাও। তো আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করেছে, আল্লাহ তাআলা সকল কিছুর মালিক, মহান আল্লাহ তাআলা। তো আমরা যদি যখন এগুলো আঁকাবো, আল্লাহ সৃষ্টিকে যদি একটু বিকৃত হয়ে যায় বা সেম ওই ধরনের হলো, তখন কিন্তু আমরা ওর মধ্যে প্রাণ দিতে পারবো না। সো এইসব ভেক্টর আর্ট আমি এই জন্য এখন পর্যন্ত কোনো ভেক্টর আর্টের টিউটোরিয়াল দিইনি, আমি নিজেও এইসব বিষয়ে করি না। সো এই বিষয়ে ভেক্টর আর্ট রিলেটেড বা স্কেচ রিলেটেড এই ধরনের কিন্তু কোনো ভিডিও আমার চ্যানেলে আসবে না, আমি আগাম বার্তা দিয়ে রাখলাম। আমার চ্যানেলে
আমি যতটা সম্ভব চেষ্টা করি হালাল ডিজাইন করার। আমার কাছে অনেক সময় দুর্গাপূজার কাজ কাজ এসেছিল যে দুর্গাপূজার ডিজাইন করতে হবে। আমি প্রথমে অনেক ভাবলাম যে মানে প্রথমে ভাবছিলাম যে এটা কি হালাল হবে না হারাম হবে, তো চিন্তা ভাবনা করে আমি বলে দিলাম যে এই ডিজাইনটা করা আমার পক্ষে সম্ভব না, আপনি করে নিতে পারেন, ভিডিও এডিট অনেক ভালো বাজেটের কাজ আসছিল, সো আমি না করে দিই। আর একটা কথা কি, আমাদের যখন কোনো দোকান থাকে, বা আমি একটা মানে উদাহরণ দিই, আমাদের দোকানে যে নামাজের সময়টাই বলি, যেমন আমাদের দোকানে আমরা একটা দোকানদারি করছি, নামাজের সময় হয়ে গিয়েছে, আমরা যখন নামাজের উদ্দেশ্যে দোকান থেকে বের হব বা নামাজ পড়ার উদ্দেশ্যে যখনই বের হব, দোকানটা কিন্তু আল্লাহ তাআলা সেভ করবে, বা দেখা যাচ্ছে তখন যে সময়টায় আমাদের যে বেচা কেনাটা হতো বা যে বিক্রিটা হতো সেটা কিন্তু মানে তখন হলো না নামাজের সময়, বাট নামাজ থেকে ফিরে আসার পরে ওই সময় যাই যেই পরিমাণ বিক্রি হওয়ার কথা ছিল তার থেকে 10 গুণ কিন্তু বেশি বৃদ্ধি, মানে বিক্রি আল্লাহ তাআলা বাড়াই দেয়। তো গ্রাফিক ডিজাইনও কিন্তু এরকম অনেক কিছুই হয়, যেমন আমরা দেখা যাচ্ছে যে কোনো একটা 10,000 বা 20,000 টাকার একটা প্রজেক্ট আসলো যেটা হলো হারাম, আমরা এটা লোভে পড়ে করলাম, তখন কিন্তু দেখা গেল যে ওর থেকেও বেশি, দেখা যাচ্ছে 50,000 60,000 বা 1,00,000 টাকারও একটা লং টাইম প্রজেক্ট আসলো, সেটা কিন্তু আমাদের মিস হতে পারে, কারণ আল্লাহ নারাজ হয়ে যাবে। বাট আমরা যদি ওই যে 5,000 10,000 বা 20,000 টাকার একটা হারাম প্রজেক্টটাকে ছেড়ে দেই, মন থেকে খারাপ লাগার কোনো কারণ নেই, কারণ আমি হালাল হালালের পথে আছি, তো ওইটা যদি ছেড়ে দেই দেখা যাবে যে তার কয়েকদিন পরে বা আল্লাহ একটা সময় ওর থেকে আরো হাজার হাজার গুণ ভালো একটা প্রজেক্ট এনে দিতে পারে, যেটা হলো থেকে আপনি অনেক বেশি লাভবান হবে। তো আমি বলবো সবসময় কথা বেশি বাড়াবো না, হালাল হারাম সবকিছুতেই আছে, আপনাকে চিন্তা করতে হবে যে আপনি যে কাজটা করছেন এটা কি যুক্তিগত বা ইসলামের পথে আসছে বা এটা কি কোনো খারাপ দিক যাচ্ছে নাকি, এগুলো চিন্তা করে কিন্তু ডিজাইন করতে হবে। তো এই পর্যন্তই, আজকে আর বেশি কথা বলবো না, যতটুকু বলেছি ইনশাল্লাহ আপনারা ক্লিয়ার হয়ে গিয়েছেন যে ইসলামের হারাম কোনটা হালাল কোনটা, সহজেই বলেছি। এখানে কিন্তু হালাল হারামের অনেক বড়, আমি যদি বলতে চাই অনেক বড় হবে, কারণ এগুলা অগণিতর মধ্যে রয়েছে হালাল আর হারাম কিছু কিছু জিনিস রয়েছে। তো আমরা চেষ্টা করব যেন হালাল পথে থাকতে পারি, আমরা হালাল উপার্জন করতে পারি, আমাদের আল্লাহ তাআলা তৌফিক দান করুক, সবাইকে আল্লাহ তাআলা তৌফিক দান করুক যেন সে একটা সৎ পথে উপার্জন করতে পারে। আর স্টুডেন্ট লাইফে তো অবশ্যই একটা টুকটাক আর্নিংয়ের দরকার হয়। আর আরেকটা ছোট বার্তা দিয়ে দিই, যারা এবার এসএসসি পরীক্ষা দিচ্ছ তাদের পরীক্ষা ইনশাল্লাহ ভালো হচ্ছে, আর পরীক্ষার পরের যে সময়টা সেই সময় কিন্তু আমাদের মোবাইল গ্রাফিক্সের একটা কোর্স আসতে চলেছে, সবাই জানো যে অনেকদিন ধরে বলছি, বাট আমি চিন্তা করে দেখলাম এবং স্যারের সাথে পরামর্শ করে ভাবলাম যে মোবাইল গ্রাফিক্স আর গ্রাফিক্স ডিজাইনের যত কোর্স আছে সেটা এসএসসির যেদিন শেষ হবে 12ই মার্চ সম্ভবত শেষ হওয়ার কথা এসএসসি পরীক্ষা, তো ওই দিন থেকে আমাদের কোর্সের বিজ্ঞাপন দেওয়া হবে বা ভর্তি শুরু হয়ে যাবে। তো আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং গ্রাফিক্স ডিজাইনের সাথেই লেগে থাকবেন। আমার চ্যানেলটা যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন, এবং যারা যারা নতুন তাদেরকে বলবো সাবস্ক্রাইব করে দিন, আর যারা অলরেডি করেছে তাদেরকে স্যালুট সালাম জানাই, ভালোবাসা জানাই। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।